করছি আমার মেয়েরা মানে দেখে হাসতে ছিল বলতেছিল আমু কি দুষ্টামি করতেছে দেখো আর এই দেখেন এতটা বাতাস আপনারা দেখে বুঝে নেন যে রিক্সার ড্রাইভার উনি হচ্ছে রিক্সাটা চালিয়ে যেতে পারতেছে না জাস্ট এটা আসলে বাতাস তো ক্যামেরা বন্দি করা সম্ভব না আর এত উপরের থেকে তো মোটেও না রিক্সার ড্রাইভারটাকে দেখে আপনারা বুঝে নেন যে কতটা বাতাস ছিল আর সারাটা দিন এই অবস্থা ছিল তবে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে আপু আমাদের কার কার অঞ্চলে নাকি কারেন্ট নাই আমাদের এখানে কারেন্ট ছিল না সকালে যে কারেন্ট গেছে আর রাতে দিছে তারপর আইপিএস আছে মোটামুটি মাসাল্লাহ করে ওইটা থেকে কাবার হয়ে গেছে চলছে আর কি একদিন যাই হোক রান্না তো করতে হবে শুধু প্রকৃতি খেলে তো হবে না প্রকৃতি খেলে হচ্ছে মন ভরবে চোখ ভরবে শরীর সুস্থ থাকবে বাট পেট তো ভরবে খাবারে নাকি চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে অনেক কাজ জমে আছে হচ্ছে করে নিব আর প্রথমে আমি রান্নাঘরের উপরে এইগুলো উপরে যেগুলো ছিল নামিয়ে আর একটু আজকে ঘষে নিচ্ছি যেহেতু পরিবেশটা ঠান্ডা আসে আজকে কাজ করলে তেমন একটা গায়ে লাগবে না গরমের কারণে তো কাজ করতে পারি না অনেকটা কষ্ট হয় তো একটু তার কাটা দিয়ে তারপরে হচ্ছে জেল দিয়ে ডোলে নিলাম তারপরে মুছে নিলাম এই জায়গাটা আমার একদম পরিষ্কার রাখলে ভালো হয় এর উপরে কোনো কিছু রাখলে আমার কাছে ভালো লাগে নাই যে এখন যেমন আসে এরকমই থাকবে সে মায়াটা এখন আর নাই ধীরে 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 সব কিছু উঠে গেছে সত্য কথা এটাই আর এত বছর বিয়ের পরে তাকে এখন আমার শিখাইতে হবে বউকে কিভাবে ভালোবাসতে হয় বাচ্চাদের কিভাবে ভালোবাসতে হয় এখন তাকে আমি শিখাবো এগুলো কারা করে জানেন নতুন নতুন বিয়ে হয়েছে তারা করে যাদের ভিতরে কোনো বন্ধন নাই যাদের ভিতরে কোনো মায়া নাই মোহাব্বাত নাই তারা এগুলো করে মায়া সৃষ্টি করার জন্য যে পুরুষ তার স্ত্রী সন্তানকে ভালোবাসে সে এমনি ভালোবাসে তাকে কোনো কিছু দিয়ে আটকাতে হয় না আর যে ভালোবাসে না তাকে কোনো কিছু দিয়ে বাধা যায় না সে চলে যাবে সে ছেড়ে যাবে সে তার মতো করে চলবে আমি আমার মনটাকে সত্য কথা বলতে একদম স্টিল করে বুঝায় নিছি। যে আমি কোনো কিছুর জন্য কখনো আগেও জোর করি না এখনো জোর করব না যে যার মতো চলে খুশি থাকে থাকুক না তবে আল্লাহর কাছে আমার একটা আবদার একটা দোয়া একটা অনুরোধ একটা আক্ষেপ একটা কষ্ট সেটা হচ্ছে আল্লাহ আমার হক যে মারে বা মেরে দিছে বা মারতেছে আল্লাহ যেন তাদের হক মারে এই এইটা আমি সবসময় আল্লাহর কাছে বলবো যে আমার হক যে নষ্ট করছে মালিক তুমি তার হক নষ্ট করিও আমার আর দুনিয়াতে কারোর কাছে কিছু বলারও নাই কারো কিছু কিছু চাওয়ারও নাই ঠিক আছে শুনেন আপনাদের ভাইয়াকে আমি কি মায়া দেখাবো আমি যে আপনাদের ভাইয়ার জন্য কত বড় ত্যাগ করছি কত কত বড় স্যাক্রিফাইস করছি সেই জিনিসটা আপনাদের ভাইয়া চিন্তা করতো আমাকে মাথায় করে রাখত অন্য কোনো নারী হইলে তার সংসার জীবনও করতো না চ্যালেঞ্জ এই যে আমার ভিডিওতে অনেকে এসে আমাকে হাদিস দেয় সেই হাদিস আলা লোকগুলোও থাকতো না ছেড়ে চলে যাইতো আমি শিল্পী আসি ঠিক আছে তো ভালোবাসা আর কারোর জন্য দেখাবো না নসিবে যা আছে সেটাই সেটার উপরে সবসময় বিশ্বাস করি যে আল্লাহ আমার নসিবটা যেভাবে লিখছে সেটাই আমি বিশ্বাস করি আর আমার আমার নসিবে যা আল্লাহ লিখছে সেটা তো আমার কাছে আসবে আমাকে আল্লাহ সৃষ্টি করছে আমাকে আল্লাহ ভালোবেসে আমার নসিবটা যেভাবে লিখছে সেটাই তো ঘটবে তার থেকে ব্যতিরিক্ত তো কিছু ঘটবে না আমি সেই সব কিছুকে মেনে নিছি অনেক আগে থেকে ঠিক আছে যাই হোক এই কথাগুলো বলতে গেলে আমি আমি হয়ে যাই যদিও চাই না না কেন জানি আমার নিয়ে হ্যাপি আছি সুখে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর দরবারে সবকিছুর জন্য সুক্রিয়া আল্লাহ যাদের কপালে যা লিখছে তারা সেইটা পাবে এটাই স্বাভাবিকের থেকে বেশি কিছু আপনি পাবেন না যতটুকু আল্লাহ আপনার কপালে লিখছে আপনি যতই চান যতই যা করেন আল্লাহ সর্বজ্ঞানী আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে এটাই চিন্তা করবেন আমিও সেটা করি আমার বোনের আমাকে ভালোবাসে যে কারণ আমাকে অনেক উপদেশ দেয় আসলে ঠিক আছে আপনারা আপনাদের জায়গা থেকে বলেন বাট জীবনটা তো আমার আমি জানি যে কোন জায়গা থেকে কি হচ্ছে পুরো বাসাটা ক্লিন করে নিলাম আজকে রান্নাটা পরে করব এই জন্য বাসাটা ক্লিন আগে করলাম আমার রুম তাসলিমের রুম সামনের রুম সব কিছু ব্যালকনি ঝাড়ু দিয়ে নিয়েছি যেহেতু ঝড় তুফান বাতাস হচ্ছে ময়লাটা একটু বেশি হবে এটাই স্বাভাবিক আজকে আর মুছবো না কারণ এই বৃষ্টি কবে কমে সেটার কোনো হিসাব নাই বৃষ্টি একবারে কমে যখন রোদ উঠবে তখন মুছে নিব একদম ভালো করে অনেক সময় নিয়ে আমি হচ্ছে এই বাসাটা ঝাড়ু দিলাম আর আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে আপু মরিচ গাছটা ভালো লাগতেছে না দেখতে তো ঠিক আছে এই জিনিসটা আমিও চিন্তা করছি যে আসলে টেবিলের উপরে অনেক বড় লম্বা একটা গাছ দেখতে ভালো লাগতেছে না তারপর আমি আপনাদের কাছে প্রশ্ন করছিলাম যে আমার মনে ভাবা কথাটা ঠিক নাকি আপনাদের মতামত কি এটা মিলায় দেখব আর কি যদি আপনাদের সাথে সেই বিষয়টা শেয়ার করা হয় নাই মরিচ গাছটা হচ্ছে ফেরত দিব দিয়ে অন্য একটা গাছ নিয়ে আসবো মোটামুটি আমার বাসার সব কাজ শেষ একদম ক্লিন অফ ক্লিয়ার আমি কিন্তু অফ ক্যামেরায় এই সিল ক্যারিয়ারটা ধুয়ে নিছি তারপরে চুলাটা ক্লিন করে নিছি এগুলা কিন্তু দেখাই নাই ওই যে চুলা একদম পরিষ্কার চুলা পরিষ্কার না করে রান্না করতে গেলে আমার কাছে একটু ভালো লাগে না অশান্তি লাগে হয়তো মাসে এক দুই দিন হইতে পারে যে আমি চুলা না রান্না করছি বাট আমি চুলা কিন্তু ডেলি দুইবার মুছি দেখানো হয় না যাই হোক পানি গরম করে নিয়েছি রান্না করব আর আজকে হচ্ছে সব কাজ শেষ করে তারপরে রান্না করে আসলাম একটা একটা বেজে গেছে তো তাসলিম তাইফা তো স্কুল নাই বাহিরে বৃষ্টি পড়তেছে তুমুল ভাবে বৃষ্টি পড়তেছে বাহিরে তো তাসলিম বলতেছে আমি খিচুড়ি করো আমি হচ্ছে এখানে পোলাও জল নিয়ে নিছি আর হচ্ছে মুসুরের ডাল নিয়ে নিছি এটা দিয়ে হচ্ছে খিচুড়ি হবে আর এটার সাথে হচ্ছে চিকেন এই যে চিকেন এখন এটা একদম বেস্ট পিস আছে যে সেইটা এখন এইটাকে হয়তো কিউব সাইজ করে একদম কালা ভুঙা টাইপের করতে পারি অথবা পাকোড়াও করতে পারি দেখা যাক কি করি এখনো ডিসিশন ফাইনাল হয় নাই ঠিক আছে তো চলুন বান্না শুরু করে দিই সব মশলা বেটে নেওয়া হয়েছে আমার মেয়ে হচ্ছে পিঁয়াজ কুচি করে দিছে আদা রসুন বেটে দিছে আর মরিচ তো আমি কতকালকে বেটে রাখছিলাম সেটা হচ্ছে মরিচ ও এখানে আদা রসুন মরিচ ওখানে আছে তো চলুন তাসনিম তো চালটাকে হচ্ছে ধুইয়ানি ভাই তোমাকে কষ্ট করতে বলছি না হ্যাঁ তাসনিম রে গরম পানি আছে না একটু মান আছে আমার এখন চোখ বন্ধ হয়ে যাচ্ছে কালকে হয়েছে কালকে হয়েছে কি জানেন আমার ওই যে কচুর লতি খাই অ্যালার্জি বাড়ি গেছিল এরপরে রূপা খাইছিলাম কেন পাতা নাই ওর ভিতরে তো এরপরে এর উপায় খেয়ে হয়েছে কি রাতে ঘুম ঠিক মতো হয় নাই এখন এই জন্য চোখ বন্ধ হয়ে যাচ্ছে তা আমি খিচুড়িটা বসাই দেখি কিছু একটা খেতে হবে রে এই পানিটা গাছে দিয়ে ধর এই পানিটা গাছে দিবি বড় গাছে দিস না বড় গাছে সকালে পানি দেওয়া হয়েছে এগুলো অন্য অন্য গাছে ভাগ করে দিয়ে দে আর নিচে যেন করে না ঘর সুন্দর করে ঝাড়ু দিচ্ছি বৃষ্টি পড়তেছে এত বাতাস তাও গরম কমে নাই বিশ আজকের খিচুড়িটা কিভাবে রান্না করবো জানেন সব মশলা হাতে মাখায় বসাবো কোনো মশলা কষাবো না গোলাউ চাল দিছি তো এজন্য জন্য আর কোনো ডাল দিলাম না এই যে এখান থেকে অর্ধেক দিয়ে দিব ঠিক আছে তারপরে দিব হচ্ছে আদা রসুন বাটা অর্ধেক অর্ধেক চিকেন রাখি দিলাম একদম চোখ বন্ধ হয়ে যাচ্ছে শোকে কানে কিছু দেখি না কই তারপরে দিব হচ্ছে লবণ লবণ অবশ্যই আরো লাগবে পরে দিব এখন দিব হচ্ছে ধনিয়া জিরা একসাথে মিক্স করা তারপরে দিব হচ্ছে এ বাই হ্যা দুইটা এলাচ দিব একটু ভালো স্মেলের জন্য ভেঙে দি যাতে মাল মশলা ভিতর থেকে বেশ হয় রায়চার ঘুম রায়চা না আসে দিনে আসি টুকুর টুকুর করলে বাড়লে কাঁচা মরিচ বেশি একটু দিচ্ছি এখন যেটা দিনে সেটা হচ্ছে তেল সরিষার তেল দিয়ে মাখা হবে আপনারা তো জানেন আমি সরিষার তেল খাই ঠিক আছে এখন এটাকে ভালো করে মাখাবো তেল আর লাগবে না চিকেন বিরিয়ানি না খিচুড়ি বলে আমি ডাল দিয়েছি যে হবে ওনারা মনে হয় বাসমতি চাউল দিয়ে রান্না করে আমাদের এখানে বাসমতি চাউলের পাঁচশো টাকা ইন্ডিয়াতে দুইশো টাকা না একশো টাকা আমি যে আমলে ইন্ডিয়া গেছিলাম তখন তো একশো টাকা ছিল এখন হয়তো একশো বিশ টাকা হবে কিন্তু আমাদের এখানে বাসমতি চাউলের কেজি সাতশো টাকার উপরে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ মিলাইলে হবে না বাংলাদেশ হয়েছে বড় লোক রাষ্ট্র সবকিছুর দাম বেশি ইন্ডিয়া হয়েছে সবকিছুর দাম কম তো ভালো করে মাখে নিলাম এখন হচ্ছে আমি এটার ভিতরে দিয়ে দিব হচ্ছে পানি ইন্ডিয়া ইন্ডিয়া সবকিছু সস্তা এবং যা বাংলাদেশে আর আর কোনোদিন হবেও না কথা সরকার কি ভেজাল দেয় ভেজাল দেয় তো মানুষ সরকারের কি দোষ মানুষের দোষ পানি দিয়ে দিলাম যতটুকু লাগবে অতটুকু পরিমাণ আর লাগলে গরম পানি করা আছে পরে দেওয়া যাবে ধনিয়া খতা কাঁচামরিচ তো ধোয়া লাগ দেখি এক সপ্তাহ হয়ে গেছে দনিয়া খতা কেন আইনছি তাও দেখেন কত সুন্দর আছে বেগুন দি বেগুন দি দি হুম মারবি

কাঁচা মরিচ গুলো খেটে দিয়ে দিচ্ছি ধনিয়া গুন গুণ ধনিয়া দনিয়া ফাতার ৰাখি দিও ইশের জন্য কি জানি কয় চিকেন এজন চিকেন জন্য থাক মৰিছে গুণা বেছি ঝাল ঠিক আছে আর মাথা ঘুরে গুড়ে তবে সবকিছু দিয়ে বসাই দিলাম এখন কাজ হয়েছে এটা সিদ্ধ হওয়া চুলা এটা থাম্মেল না করা ছাড়া রান্না করে বেশ সিকেন কাটিন কাটি বিকেলে আমার ঘুমাইতে হবে এমন অশান্তি লাগতেছে এটা ছোট ছোট করে ঠিক আছে না মরিচ করবো মাখা মাখা স্বাদ ওই খাইতে চাইস আমি একদিন চিংড়ি মাছ করছিলাম কেউ তো একটা ভাইয়া কমেন্ট করছিল জীবন কেউ সিদ্ধি চিংড়ি মাছ করতে দেখি না এই প্রথম দেখতেছি রাধনি

না না সানাচুল খাবো না এ দুপুরে খাবো খিচুড়ি এখন খাই সানাচুল মাথা খারাপ রঙদিন শীত ভালো আজকে আমি এখন মুখ বড় হয়ে গেছে হয়ে যায় হয় না ভালো লাগে চিকেনের জন্য মশলাটা কষিয়ে নিলাম দিয়ে দিই তাইফা খাচ্ছে আমার হচ্ছে রান্না শেষ হয়ে গেছে আমি তাইফাকে খেতে দিয়ে দিচ্ছি আর তাসলিম এখনো গোসল করতেছে এই হচ্ছে চিকেনের কালারটা আর এই হচ্ছে খিচুড়ি একটু নরম নরম করে নিছি তাসলিম বলছে যেন নরম হয় বিসমিল্লাহ লেবু নাও নাই লেবু নেবো না ভাবছিলাম একদম মাখা মাখা করব এবার তাস নিয়ে বলতেছিলাম একটু ঝোল ঝোল করলি এই হচ্ছে অবস্থা প্রচুর ক্ষুদা লাগছে তাস নি মাসলে খাবে আমি খেয়ে ফেলতেছি এই বাটাই চা গুডে না মাখায় না এটা কিছুদিন এটা তো মাখানো গ্যারান্টি কি এটা 10 সেমি না জানি কি পুরা গুনাগুন হয়ে গেছে মানে আলো বয়ে ধাই গরেস লিয়েছি আচ্ছা বিতুকে কে আছে না আমি ভাবছি ঠাড়া হচ্ছে আমি জীবনে দেখে ফেলছি ঠাড়া আল্লাহ আবার না দেখা রাস্তায় কোনো মানুষ নাই কোন গাড়ি নাই হালকা একটা দুইটা গাড়ি আর আমাদের এখানে একটা সাইনবোর্ড দোকান থেকে পড়ে গেছে আমার গাছগুলো না জানি ভেঙেই যায় কি অবস্থা অনেকের সাইনবোর্ড পড়ে গেছে বাতাসে উরে বাবু রে বাবু কি বাতাস

ছাদে আসছি আমার মেয়ে আমার আমার মেয়ে আমাকে ধরে নিয়ে আসছে ভিজবে আর আমার নিঃশ্বাসে তো কষ্ট হচ্ছে কিরে ভিজবি এই দেখছিস না অবস্থা সুন্দর সময় হালকা বৃষ্টি পড়তেছে বেশি জোরে না আকাশের অবস্থা দেখেন ও একটা পাখি যাচ্ছে আকাশ একদম মেঘলা পানি কি এই পাশেও পড়তেছে মেঘের খেলা মেঘ এক দেশ থেকে আর এক দেশে যাচ্ছে সে যেহেতু আমি একটু পাবি যাই মেয়েদের কথা মতো এই দনগা ভিজি কি অবস্থা হয়েছে দেখেন তো এরপরে আর ভিডিও করার কথা আমার একদম মনে ছিল না বাসায় গিয়ে ভিডিও আপলোড দিলাম তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম যেহেতু ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর ভিডিও এডিটও করার কথা মনে ছিল না আমি পরের দিন সকালবেলা হচ্ছে ভিডিও এডিট করে নিছিলাম তো কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকালকের ভিডিওতে আল্লাহ হাফেজ